ঢাকার নেতাদের ভুলগুলো তৃণমূল নেতাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর মঈন খান। আর পৃথিবীর সব দেশেই গণতন্ত্র নিয়ে সংকট আছে জানিয়ে আওয়ামী লীগ নেতা কর্নেল ফারুক খান বলেন, বাংলাদেশেও সংকট রয়েছে, আলোচনার মাধ্যমে তার সমাধান করা প্রয়োজন। গুলশানে বেঙ্গল ব্লুবেরিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএআইডির এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। মঈন খান আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির অনেকে কর্মী নিহত হয়েছে। তৃণমূল কর্মীরা নিঃস্বার্থভাবে রাজনৈতিক নেতাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কর্নেল ফারুক খান বলেন, সামনের নির্বাচনের সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঢাকায় বসে থাকা বড় বড় নেতারা যখন নীতির প্রশ্নে ভুল করে, আমি আপনাদের অনুরোধ করব আপনারা সেই ভুলগুলো ধরে দেবেন, দেখিয়ে দেবেন। আমাদের সমস্যাগুলিকে দূর করতে হবে, চ্যালেঞ্জগুলোকে দূর করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের সকলের মুখ্য উদ্দেশ্য, রাজনীতির উদ্দেশ্য।